আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন পৃথিবীর যে যেখান থেকে কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে প্রত্যেকটিভি নিয়মিত আয়োজন প্যারেন্টিং সিরিজের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যারা নতুন এসেছেন অর্থাৎ যারা নতুনভাবে এই চ্যানেলটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ডেসক্রিপশন বক্সে যাওয়া যে লিঙ্কটি আছে সেই লিঙ্কে গিয়ে সাবস্ক্রাইব করবেন সুপ্রদর্শক আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আশা করি আপনাদেরকে আজকের এই এপিসোডের শেষ পর্যন্ত পাবো তো আর কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় চলে যাই সমস্যা জীবনের প্রকৃত ঘটনা এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনের সমস্যা নেই একদম ছোট শিশু হতে শুরু করে বড় মানুষ সকলের সমস্যা আছে কিন্তু আমাদের মধ্যে বড়দের তুলনায় বাচ্চারা বেশি সমস্যার সম্মুখীন হয় কেননা ছোট শিশুরা সব সময় বিভিন্ন জিনিস খোঁজ করা নিয়ে ব্যস্ত থাকে যেমন যদি আমি এটা করি বা আমি ভাবছি আমি কি করতে পারি এসব চিন্তা সর্বদা তাদের মাথায় থাকে যার ফলে তারা স্বাভাবিকভাবেই এসব চিন্তা করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয় এই সমস্যাগুলো সমাধান তাকে নিজ থেকে করতে শেখা উচিত বাচ্চারা জন্ম থেকে অনেক প্রতিভার অধিকারী হয়ে থাকে শুধু এই প্রতিভাগুলো বিকশিত করার জন্য সচেতন পরিবার এবং উপযুক্ত পরিবেশ প্রয়োজন প্রায় প্রতিদিনই যেসব সমস্যা সংঘটিত হয় তা সমাধানের জন্য প্রবলেম সলভিং স্কিল বা সমস্যা সমাধান করার দক্ষতা প্রয়োজন শিশুদের নিজেদের সমস্যা সমাধান করার দক্ষতা অর্জন করা উচিত যা তাদের আত্মনির্ভরশীলতা আত্মসম্মান ও আত্মবিশ্বাসের বিকাশে সাহায্য করবে আর একজন সচেতন বাবা মার গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে তাদের সন্তানকে সমস্যা সমস্যা সমাধানে দক্ষ করে গড়ে তোলা একটা বয়স পর্যন্ত সব কিছুর জন্যই শিশুরা পরনির্ভরশীল হয়ে থাকে কিন্তু শিশুর বয়স যখন তিন বছর হয়ে যায় এরপর থেকে খাওয়া গোসল করা বাথরুম করা নিজের সব খেলনা বই গুছিয়ে রাখা ইত্যাদি এই কাজগুলো শিশুর নিজের দায়িত্ব অভিভাবক হিসেবে এটি আপনার অবশ্যই নিশ্চিত করতে হবে কিন্তু এই বয়সের পরও যেসব শিশুরা পরনির্ভরশীল হয় যারা মনে করে যে তাদের বাবা মা সব করে দিবে সেসব শিশুরা জীবনে ভালো কিছু অর্জনের দিক থেকে পিছিয়ে পড়ে তাই যেসব বাবা মা চান যে তাদের সন্তান জীবনের সকল বাধাকে অতিক্রম করে এগিয়ে যাবে তারা তাদের সন্তানদের ছোটবেলা থেকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলবেন তাদের সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে শেখাবেন এমন কিছু কাজ আছে যেগুলো আপনার বাচ্চার সমস্যা সমাধান দক্ষতাকে পরিপূর্ণ করবে এই কাজগুলো যদি একটি শিশুকে ছোটবেলা থেকে শেখানো যায় তবে জীবনের সকল ক্ষেত্রে অন্যদের তুলনায় সে সমস্যা সমাধানে দক্ষ হয়ে উঠবে তো আর ভূমিকা না টেনে চলুন দেখে আসি সাতটি কাজ যে কাজগুলোর মাধ্যমে একটি শিশুকে সমস্যার সমাধানে দক্ষ করে গড়ে তোলা যায় কাজটি হচ্ছে সব সময় মাথা ঠান্ডা রাখতে শেখাবেন প্রায় যখন আমরা একটি সমস্যার সম্মুখীন হই আমরা হতাশ হই বা রেগে যাই আর হতাশ অথবা গরম মস্তিষ্ক কখনও সঠিক ফলাফল দিতে পারে না তাই প্রথমত সন্তানকে শেখাতে হবে যে যত বড় সমস্যায় আসুক না কেন মাথা ঠান্ডা রাখতে হবে একটি প্রবাদ আছে রেগে গেলেন তো হেরে গেলেন এটির মানে গল্পের মাধ্যমে তাকে বোঝাতে হবে এসব নিয়ে নানান গল্প আছে তার শিশুকে শোনাতে হবে তাহলে দেখা যায় অনেক সময় গল্প শিশুর উপর ভালো প্রভাব ফেলে দ্বিতীয় কাজটি হচ্ছে সমস্যা চিহ্নিত করতে শেখাবেন অনেক সময় বাচ্চারা বলে যে এই জিনিসটাতে সমস্যা আছে বা তার এই সমস্যা হয়েছে কিন্তু যখন তাকে জিজ্ঞেস করা হয় যে আসল সমস্যাটা চিহ্নিত করার জন্য তখন সে বুঝে উঠতে পারে না যে সমস্যাটা আসলে কোনটা তাই নিজেকে ঠান্ডা রেখে সমস্যা সমাধানের দক্ষতা অর্জনের প্রথম কাজটি হচ্ছে সমস্যার আইডেন্টিফাই করা সমস্যাটি কি তা চিহ্নিত করতে পারলেই তার সমাধান অনেকাংশেই সহজ হয়ে যায় তৃতীয় কাজটি হচ্ছে একটি সমস্যার একাধিক সমাধান বের করে রাখা একটি সমস্যা চিহ্নিত করার পর তার জন্য অনেক তার জন্য অনেকগুলো সমাধান চিন্তা করে রাখতে হয় তা শিশুকে শেখাবেন কারণ প্রতিটি সমাধান কাজ করবে না একটি সমাধান এক সময় কাজ করবে কিন্তু অন্য সময় নাও কাজ করতে পারে শিশু যত বেশি সমস্যার সমাধান করবে তত বেশি সমাধানের উপায় বের করা শিখবে এই সমস্যা সমাধানের পদ্ধতি বাচ্চাদেরকে খেলার ছলে গল্পের ছলে শেখানো যেতে পারে বিভিন্ন গল্পের বইতে দেখা যায় বিভিন্ন সমস্যা সমাধান করার চেষ্টা করছে একই সমস্যা অনেকগুলো উপায়ে সমাধান করছে এভাবে মজার ছলে একটি সমস্যার নানা সমাধান বের করা শেখানো যেতে পারে চতুর্থ কাজটি হচ্ছে সমস্যার প্রতিটি সমাধান প্রয়োগ করা শেখানো সাধারণত আমরা যে কোনো সমস্যার একাধিক সমাধান থাকলেও যে কোনো একটি দিয়ে সমাধান করে বসে থাকি কিন্তু ভালো সমস্যা সমাধানকারী হতে হলে প্রতিটি সমাধান প্রয়োগ করে সবচেয়ে ভালো সমাধানটি গ্রহণ করা উচিত এভাবে ধাপে ধাপে সমস্যা চিহ্নিত করে তা সমাধান করা শেখাতে হবে যদিও এগুলোকে পুঁথিগত বিদ্যার মতো লাগছে কিন্তু এই বিষয়গুলো শিশুকে চর্চা করানো হলে শিশুর সমস্যা সমাধান দক্ষতা অন্যদের তুলনায় অনেক বেশি হবে পঞ্চম কাজটি হচ্ছে চিন্তা শক্তি বাড়ায় এমন খেলা খেলতে হবে বাচ্চারা খেলতে পছন্দ করে এমন অনেক খেলা আছে যা তাদের চিন্তা করতে শেখায় শিশুকে গল্পের ছলে বিভিন্ন চিন্তামূলক প্রশ্ন করা শিশুর চিন্তা চেতনার বিকাশে সাহায্য করে থাকে আপনি আপনার সন্তানকে নিয়ে বিভিন্ন ধরনের খেলা খেলতে পারেন এবং খেলার সময় সে নানা সমস্যার সামনে পড়বে তখন তাকে সমস্যাটি সমাধানের জন্য বিভিন্ন চিন্তামূলক প্রশ্ন করতে পারেন এক সময় তাকে প্রশ্ন করা থেকে বিরত থাকুন এবং তাকে নিজেকেই চিন্তা করতে দিন এর ফলে তার বিভিন্ন দিকে চিন্তার পরিধি বাড়বে সমাধানের উপায় বাড়বে ষষ্ঠ কাজটি হচ্ছে বিভিন্ন বই পড়ার অভ্যাস গড়ে তুলবেন ছোটরা গল্প খুবই পছন্দ করে তাই শিশুদের যদি ছোটবেলা থেকে বিভিন্ন থ্রিলার বা গোয়েন্দার বই পড়ার অভ্যাস করানো যায় তবে সেটি হবে সমস্যা সমাধান দক্ষতা অর্জনের অন্যতম কারণ কেননা থ্রিলার বইয়ে দেখা যায় বিভিন্ন রহস্য এবং সেই রহস্যগুলির সমাধান এগুলো থেকে তাদের মাঝেও কোনো কিছু সমাধান করার একটা প্রবণতা এসে পড়ে ফলে তাদের নিজেদের কোনো সমস্যা হলেও তা সমাধানের জন্য তাদের তেমন সমস্যা হয় না সপ্তম এবং শেষ কাজটি হচ্ছে নিজেরাই সমস্যা মাঝে মাঝে আপনিও কিছু ছোট সমস্যা তৈরি করতে পারেন এবং তা কীভাবে সমাধান করা যেতে পারে তা নিয়ে শিশুর সাথে আলাপ করতে পারেন অথবা আশেপাশে নানান সমস্যা তাকে দেখিয়ে তা কীভাবে সমাধান করা যায় তাকে চিন্তা করতে বলতে পারেন এভাবে শিশুর চিন্তার মানকে অনেক শক্ত করা যায় যা তার সমস্যা সমাধান দক্ষতাকে বহুগুণ বাড়িয়ে দেবে এভাবে ছোটবেলা থেকেই তাকে বিভিন্ন সমস্যার সাথে পরিচিত করেন এবং কীভাবে এগুলো সমাধান করা যায় তার চর্চা করাতে থাকুন এর ফলে শিশু মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবে কোনো সমস্যায় আগেই হার না মেনে তা সমাধান করার শিক্ষা অর্জন করবে এবং সে একজন ভালো সমস্যা সমাধানকারী হিসেবে গড়ে উঠবে সুপ্রদর্শক আশা করি আজকের এই আলোচনা আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ডিসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্কটি আছে সেই লিঙ্কে গিয়ে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের সন্তান হয়ে উঠুক আপনাদের জন্য নয়ন জুরান্য সন্তান আপনাদের সন্তানেরা আপনাদের স্বপ্ন পূরণ করুক আপনার সন্তানের স্বপ্ন সফল সেই দিনটির প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ